শরীর ভালো নেই অনুব্রত, ফিস্টুলার সমস্যায় ভুগছেন, সঙ্গে রয়েছে মানসিক অবসাদ, এই সব কিছুর কারণে কি রেহাই পাবেন অনুব্রত? সোমবারই কলকাতায় শারীরিক অসুস্থতার জন্য মেডিকেল চেক আপ করিয়েছেন, কিন্তু এসএসকে স্পষ্ট জানিয়ে দিয়েছে ভর্তি হওয়ার মতো কিছু নয়। এবার ফের গরু পাচার মামলায় অনুব্রতকে নোটিশ দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একটা দিন সময় হাতে নিয়ে বুধবার নিজাম প্যালেসে তাকে হাজির হতে হবে, বেলা 11টার মধ্যেই সেখানে পৌঁছে যেতে হবে, তারপর শুরু হবে জিজ্ঞাসাবাদ। প্রসঙ্গত, বুধবারই চার্জশিট জমা দেওয়ার কথা ছিল, সেক্ষেত্রে কোনোভাবেই এই সময়টাকে হারাতে চান না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। অনুব্রত মণ্ডলকে ইতিমধ্যেই ইমেল করে সেই তলবের কথা জানিয়ে দেওয়া হয়েছে। অসুস্থতার জন্য সোমবার সিবিআই দপ্তরে হাজিরা দিতে পারেননি তিনি। রবিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এমন কথাই অনুব্রতর আইনজীবী জানিয়ে দিয়েছিলেন। তারপর সোজা চিনার পার্কের বাড়ি এসে এসএসকেএমে শারীরিক পরীক্ষা শুরু, সেখান থেকে বোলপুরে নিজের বাড়িতে ফিরে যাওয়া। ইতিমধ্যেই সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর তিনি কলকাতায় চলে এলেন, এবং তিনি মূলত এলেন অনুব্রত মণ্ডলের জন্য। নিশ্চয়ই এবার বড় সমস্যা অনুব্রত দিকে ধেয়ে আসছে, আর বোধহয় রেহাই পাওয়া যাবে না মনে করছেন অনেকে। ক্রমাগত মানসিক অবসাদে ভেঙে পড়ছেন অনুব্রত মণ্ডল, তাই কি এত সমস্যা? আর রোগের দোহাই দিয়ে কতদিন বা বাঁচতে পারবেন তিনি? এসএসকেএম স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনোভাবেই আর হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। এর আগে যেভাবে বিরোধীরা বারবার এসএসকেএমকে রাজ্য সরকারের বিভিন্ন নেতা মন্ত্রীদের রিসর্ট বলে আখ্যা দিয়েছে, তাই এসএসকেএম যা কলকাতার সবথেকে বড় হাসপাতাল, বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত এবছর রাজ্য সরকারের তরফ থেকে, সেই হাসপাতাল আর কোনো রকমের ঝুঁকি নিতে রাজি নয়। আর হাসপাতাল পরিষেবা কোনোভাবেই স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার জন্য নয়, রোগ হলে তার চিকিৎসা করার জন্য। কিন্তু এক্ষেত্রে যদি রোগই না থাকে, যদি সমস্যাই শারীরিক না হয়, সবটাই সাজানো হয়, তাহলে হাসপাতাল কিছুতেই পাশে থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন দুর্নীতিকে তার দল প্রশ্রয় দেয় না, আর রাজ্য সরকারের গর্ব এসএসকেএম হাসপাতাল, তাই কেউ যদি কোনো কুকর্ম বা দুর্নীতি করে থাকেন বা অভিযুক্ত হন বা অভিযোগ প্রমাণিত হয়, তার দায় তাকেই নিতে হবে। কি হতে চলেছে বীরভূমের জেলা সভাপতির সঙ্গে? কেনই বা সিবিআই এর জয়েন্ট ডিরেক্টরকে একেবারে খাস কলকাতায় চলে আসতে হলো, উঠছে একাধিক প্রশ্ন। ফিস্টুলা, পালস, মানসিক অবসাদ, একাধিক শারীরিক যন্ত্রণায় অনুব্রত মণ্ডল কি আগামীকাল বুধবার কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দেবেন? প্রশ্ন চারিদিকে।